আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সন্ধেবেলার কিছু ভাজা খাওয়ার, ইভিনিং স্ন্যাক্স। সন্ধ্যের দিকে চায়ের আড্ডায় মোটামুটি এই খাবারগুলো যদি দেওয়া যায় বা বন্ধুদের মধ্যে যদি এই খাবারগুলো শেয়ার করা যায়, খারাপ হবে না। এক বাটি ময়দার মধ্যে হাফ চামচ চিনি, হাফ চামচ নুন আর প্রয়োজন মতো তেলের ময়ম। আমি এক পলা তেল এর মধ্যে, এক বাটির মধ্যে এক পলা তেল আমি এর মধ্যে সাদা তেল দিয়ে আমি এটা ময়মটা দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে ডো বানিয়ে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে আমি মেখেছি যাতে বাঁধনটা খুব ভালো হয়, মাখার বাঁধনটা, এবং মাখার শেষে একটু তেল দিয়ে ভিজিয়ে ডোটাকে রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর তেল দিয়ে মাখিয়ে আমি ডোটাকে রেখে দিয়েছিলাম। মাখাবার পর আমি চারটে ভাগ করি এই পুরো ডোটাকে, এক বাটি ময়দাকে চারটে গোলা বানিয়েছি। ময়দা মাখার উপরে অনেকখানি খাবারের টেস্ট নির্ভর করে। ময়ম দিয়ে যত ভালো ময়দা বা আটা যাই বলুন ঠেসা যায়, ততই খুব ভালো মাখা হয়। চারটে ভাগ করে নিয়েছিলাম। একটা ভাগকে করে আমি দেখাচ্ছি কেমনভাবে করেছি। আমি সবকটাই ওইভাবে ভেজেছি। খুব ভালো করে ডোগুলো তেলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে একটা ডিম, সামান্য ধনে পাতা, কিছুটা পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম। ডিম, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিলে ফ্রাইটার গন্ধ খুব ভালো হয়। টেবিলে একটু তেল মাখিয়ে নিলাম, কেননা আমি ওটা বেলবো, ডোটাকে বেলবো। খুব বড় কিছুটা চেপে চেপে নিলাম, নিয়ে এবারে বেলনি দিয়ে খুব বড় করে এটাকে সার্কেল করে বেলে নিলাম। এরপর আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আস্তে আস্তে রুটির মধ্যে খুব ভালো করে মাখিয়ে দিলাম। এইবার চার ভাজ করব চার দিক থেকে করে গরম গরম তেলে ফ্রাই করে চায়ের সাথে পরিবেশন করব। এই যে দুপাশ থেকে ভাজ আর অপর অপোজিট আর কি, হ্যাঁ, এরমভাবে দুপাশ থেকে ভাজ করে এরমভাবে ভেজে নিলাম। ছাঁকা তেলে ভাজলে এবং লো সিমে এটা ভাজতে হবে, তাতে ভেতরটা খুব ভালো মতো ভাজা হয়, না হলে ভেতরটা কাঁচা থাকতে পারে। খুব লো সিমে আস্তে আস্তে এক একটা করে আমি ভেজে নিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে
আর এক পিঠ উল্টে দিলাম। এ পিঠ ও পিঠ উল্টে সব কটা আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। ব্যাস ফ্রাই কিন্তু রেডি। কিছুটা মোগলাই স্বাদের হয়, তবে মোগলাইয়ের মধ্যে চিকেন গুঁড়ো দেওয়া হয়। চিকেন কিমা দিয়ে মানে দিয়ে করলে আরও স্বাদের হয়। নেক্সট যেটা বানিয়েছিলাম পেঁয়াজ পরোটা, পেঁয়াজের পুর দিয়ে পরোটা ভেজেছিলাম। ডোগুলো খুব ভালো করে ময়ম দিয়ে মেখে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে পেঁয়াজ, পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিলেই ভালো হয়। কাঁচা লঙ্কা, ধনে পাতা, নুন, খুব ভালো করে আর সামান্য চাট মশলা দিলে দিতে পারেন। লঙ্কা গুঁড়ো, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। প্রত্যেকটা ডো বেলার আগে এইভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত একসাথে নুন দিয়ে মাখিয়ে পুর হিসাবে এটাকে ইউজ করতে হবে। পেঁয়াজের পুর এইভাবেই তৈরি করে নিলাম। নিয়ে যে ডোটার মধ্যে আমি বেলবো পুরো পুরটা, পেঁয়াজের পুরটা ডোয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে গোলা পাকিয়ে নিলাম মুখগুলো বন্ধ করে। এবার ময়দা দিয়ে খুব সুন্দর করে বেলে এটা লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, যেন একদম পুরটা না বেরিয়ে যায়। খুব ভালো করে এপিঠ ওপিঠ ভেজে নিলাম। ব্যাস পেঁয়াজ পরোটা রেডি। গরম গরম আলুর দম, সস, কাসুন্দি যাই বলুন পরিবেশন করুন, দারুণ খেতে লাগে। পরের ব্লগে আবার দেখা হবে।